পরিযায়ী পাখিদের কোলাহলে অন্য রকমের মনোমুগ্ধকর পরিবেশ কলেজটিলায়। প্রতি বছরের শীতের সময়ে অন্য ধরনের দৃশ্য দেখা যায় রাজধানীর কলেজটিলা লেকগুলিতে। পরিযায়ী পাখিরাও এখানে এসে ভিড় জমান। সুদূর সাইবেরিয়ান থেকে পাখিরা এখানে চলে আসেন, বহু বছর ধরে তাদের দেখা মেলে। শত শত পরিযায়ী পাখির কোলাহল শোনা যায় কলেজটিলা লেকের পাড়ে গেলেই। সবুজ গাছগাছালিতে ভরপুর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা লেকগুলির চেহারা যেন পাল্টে দেয় শীতের পাখিরা। প্রতিবারের মতো এবছরও তাদের আনাগোনা শুরু হয়ে গেছে। সকাল কিংবা বিকেল প্রতিদিন লোকজন কলেজটিলায় ছুটে যান। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন আপনারা, এই পুকুরে প্রতি বছরই শীতের সময়, শীতের আগেই পাখিগুলি আসে, প্রতি বছরই আসে। তো পুকুরটাতে দেখতে পাচ্ছেন চারিদিকে এই যে গাছপালা জঙ্গল হয়ে আছে, এইগুলি যদি একটু পরিষ্কার করা হয় তো আরও সুন্দর হবে। বিকাল দিকে অনেক লোক আসে পুকুরে পাখিগুলি দেখতে, অনেকই সুন্দর লাগে। তো একটু যদি সরকারি পুকুরটাকে পরিষ্কার পরিষ্কার করে দেয় আরও লোক আসবে, আরও সুন্দর দেখা যাবে। এটাই কি পরিমাণ লোক মানে আসে আপনার? আসে বিকাল দিকে, ওই যে যায় এদিকে ঘুরতে, ওয়াকিংয়ে যায়, অনেক লোক আসে, ওরা দাঁড়িয়ে ওই পাখিগুলি দেখে, অনেকে ওই ছবি নেয় পাখিগুলো। রিপোর্ট চ্যানেল 3 রাত।